আউচ, দূর বেটা, কামড়ালি কেন? ২০২০ সালের অগস্ট মাসে স্বাধীনতা দিবসের সময় বন্ধুবান্ধব আর ফ্যামিলি নিয়ে আমাদের ঝাড়গ্রাম ট্যুরটা কিন্তু দারুণ রিফ্রেশিং ছিল। করোনা আবহের মধ্যেই আমরা সবাই সমস্ত রকম সাবধানতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবছর প্রথম কাশফুলের দেখা পেলাম এখানে ঝাড়গ্রামে এসে। এই ট্যুরের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন ঝাড়গ্রামে চেতনা রিসর্টের রিভিউ। এই হচ্ছে চেতনা রিসর্টে যাওয়ার রাস্তা। এই দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে এই রাস্তা ধরে আপনাকে ধোবাধবিন গ্রামটা পেরিয়ে চেতনা রিসর্টে ঢুকতে হবে। সেই সঙ্গে প্রথম পর্বে দেখেছিলেন বেলপাহাড়ির কাছে তারাফেনি ড্যাম, খাগড়া ওয়াটারফলস আর খেদারানির লেকে আমাদের অভিজ্ঞতা। অদ্ভুত সুন্দর জলস্রোত এবং এত সুন্দর মনোরম দৃশ্য, বাচ্চা বাচ্চা ভীষণ ভাবে এনজয় করেছে। যদি প্রথম পর্ব এখনো দেখে না থাকেন তবে লিংক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ওপরের এই আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। এই দ্বিতীয় পর্বে থাকছে কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, কাঁকড়াছড়ে আমাদের ড্রাইভের এক্সপিরিয়েন্স, সেই সঙ্গে রাজ্য পর্যটন বিভাগের অধীনে রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে থাকা ও খাওয়ার ব্যবস্থা, আর ফাইনালি ঝাড়গ্রাম রাজবাড়ি আর তার ইতিহাস। সকালে বেরিয়ে আমরা প্রথমেই গিয়েছিলাম চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। এখন ঢুকছি চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের ভেতরে। ঝাড়গ্রাম থেকে জামবনি যাওয়ার রাস্তার উপরে চিল্কিগড়ের আগেই ডান দিকে পড়বে এই কনক দুর্গা টেম্পল। খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি। অন্যান্য সময় হয়তো খুব ভিড় হয়, কিন্তু এই সময়ে একে তো বর্ষা, তার উপরে কোভিড, তো সব মিলিয়ে মিশিয়ে সেভাবে ভিড় তেমন চোখে পড়ছে না। ভীষণ সুন্দর দুর্গার প্রতিমাটাও খুব সুন্দর, অনেকটা জায়গা, বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক রয়েছে এটা, যেটা বর্ষাকাল ছাড়া যদি শীতকালে আসে বাচ্চারা ভীষণভাবে এনজয় করবে। উল্টো দিকে আবার বোটিংও রয়েছে, বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই যে গাছের ওপর ফলগুলো ঝুলে আছে, কেউ বলতে পারলো না কী ফল। যদি আপনাদের জানা থাকে এটা কী ফল, কমেন্টে লিখে জানান যে এটা কী ফল। তো একটা দারুণ ট্রেল, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এই রাস্তা। যারা আগে এসে থাকবেন, মানে বছর বিশেক আগে, তখন এই রাস্তাটা পাকা ছিল না, কিন্তু এখন এই রাস্তাটা পাকা করে দেওয়া হয়েছে এবং দুদিকে বেড়া লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বন্যজন্তুরা এসে না পড়তে পারে। তবুও জায়গাটা স্টিল থ্রিলিং। কনক দুর্গা মন্দির দারুণ অভিজ্ঞতা হলো। কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে খানিকটা যেতেই দেখা মিলল সুন্দরী স্রোতস্বিনী দুলুং নদীর। এরপর ডুলুং নদী পেরিয়ে খানিকটা এগিয়ে গিয়েই ঢুকে পড়লাম চিল্কিগড়ের পুরনো রাজবাড়িতে। 1800 শতকের মাঝামাঝি স্থানীয় জমিদারের তৈরি করা এই রাজবাড়ির এখন কিন্তু ভগ্নপ্রায় দশা। Thank you.
আর এখানেই আমার দেখা এনার সঙ্গে, যিনি আমার ভালোবাসা বুঝতে না পেরে আমাকে কামড়ে দিয়েছিলেন। এই ঘটনার পুরোটাই আপনারা দেখেছেন এই ভিডিওর শুরুতেই। গিরগিটি বা তার কামড় কোনোটাই বিষাক্ত নয়, সুতরাং একটু রক্ত বেরোলেও অসুবিধের কিছু হয়নি। এরপর আমাদের গন্তব্য ছিল বেলপাহাড়ি হয়ে কাঁকড়াঝোড়। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের এই কাঁকড়াঝোড় ড্রাইভিংয়ের স্মৃতি মনে থেকে যাবে চিরকাল। এই রাস্তার অনেকটাই গিয়েছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় যাবার দুটি রাস্তা আছে। একটি রাস্তা ধরে কাঁকড়াঝোড় পৌঁছান আর অন্য রাস্তা ধরে ফেরত আসুন। এই যে সোজা রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন বেলপাহাড়ি থেকে সোজা বেরিয়ে গেছে প্রায় 25 কিলোমিটারের মতো, এটা ধরে সোজা চলে আসুন এই মোড়টাতে, যেটাকে বলা হয় চাকাডোবার মোড়। চাকাডোবার মোড় থেকে আরও 8 কিলোমিটার এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন ঝিলিমিলি। কিন্তু চাকাডোবার মোড় থেকে শার্প বাঁদিকে টার্ন নিয়ে চলে আসুন কাঁকড়াঝোড়ে। এই রাস্তাটা চাকাডোবার মোড় থেকে কাঁকড়াঝোড় অব্দি দারুণ সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে গেছে উঁচু নিচু রাস্তা। এরপর কাঁকড়াঝোড় থেকে আপনি আবার ব্যাক করুন বেলপাহাড়ির উদ্দেশ্যে এই রাস্তাটা ধরে। আমি দেখাচ্ছি, এই রাস্তাটা ধরে আপনি ফেরত আসুন কাঁকড়াঝোড় থেকে বেলপাহাড়ি। এই রাস্তাটা 32 কিলোমিটারের মতো। এই রাস্তাটাও অসাধারণ সুন্দর। দুদিকে ধানের ক্ষেত, দূরে পাহাড়, আর মাঝখান দিয়ে আপনি ড্রাইভ করবেন সরু রাস্তায়। রাস্তায় সেভাবে আমাদের কোনো অসুবিধে হয়নি, শুধু মাঝে মাঝেই ছিল বৃষ্টি, তাই আমরা অনেক জায়গাতেই নামতে পারিনি। রাস্তাটা দারুণ সুন্দর, দুদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তাটার একটা বৈশিষ্ট্য হলো যে মাঝে মাঝেই উঁচু নিচু, অনেকটা নিচে নেমে যাচ্ছে আবার উপরে উঠছে, একটা হিল স্টেশনে যেরকম হয় অনেকটা সেই রকম অভিজ্ঞতা। আর দুর্ভাগ্যবশত এখন বৃষ্টি হচ্ছে, তাই আমরা কোথাও নামতে পারছি না, গাড়ির মধ্যেই আছি আর এই ড্রাইভটা এনজয় করছি। যারা কাঁকড়াঝোড় ড্রাইভে যাবেন তারা অবশ্যই খাবার দাবার সঙ্গে রাখবেন। এই রাস্তায় এই সময় খাবার দাবার পাওয়া কিন্তু দুষ্কর। কাঁকড়াঝোড় থেকে ফিরতে আমাদের সন্ধে হয়ে যায়, তাই আমরা আর কলকাতায় না ফিরে ঝাড়গ্রাম শহরের ওপরে রাজবাড়ির উল্টো দিকে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে থেকে যাই। এই ট্যুরিস্ট কমপ্লেক্সটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। আজকে আমরা নিচে হচ্ছে চিকেন, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজাটা অবশ্য আমি ভাগে পেয়েছি হাতখানা, আর যারা নিরামিষ খাচ্ছে তারা নিয়েছে আলু পোস্ত। এখানে আলা কার্টা মেনু, চিকেন 2 পিস দিয়েছে এক প্লেটে, বড় বড় চিকেন, বড় বড় পিস। তো এই 2 পিসের দাম হচ্ছে 160 টাকা চিকেন কারি। হ্যালো, আমি খাচ্ছি ভেজ আর খুবই ভালো, এটা আমার সব থেকে প্রিয় আলু পোস্ত আর ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, মাখন পেয়েছি ওর সাথে, একদম ঘরের খাবার, খুবই ভালো। আমি এখন আছি ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। ঝাড়গ্রাম রাজবাড়ি, তার ঠিক উল্টো দিকেই এই ট্যুরিস্ট কমপ্লেক্স। দারুণ সুন্দর জায়গা, নিট অ্যান্ড ক্লিন, ঘরগুলো খুব সুন্দর,
এখানে 11 ডাবল বেডরুম আছে, এক একটা কটেজের দুটো করে বেডরুম, কটেজগুলো খুব ভালো, কিন্তু একটু ড্যাম্প আছে, আমি সেটাও দেখাবো, ওটাই একমাত্র প্রবলেম। তাছাড়া কিন্তু এই জায়গাটা দারুণ সুন্দর, বাচ্চাদের খেলার একটা পার্কও আছে আর খুব নিট অ্যান্ড ক্লিন। আমরা গতকাল কাকরাঝোর ঘুরে এসে সন্ধে হয়ে যাওয়াতে এখানেই থেকে গিয়েছিলাম। আমি আগে চেতনা দেখিয়েছি, চেতনাতে থাকতেই পারেন, কিন্তু এটাও ঝাড়গ্রামে থাকার জন্য অন্যতম সেরা অপশান। আমরা এখন আছি ঝাড়গ্রামের রাজবাড়ির ভেতরে। এই রাজবাড়ির ইতিহাস কিন্তু সুপ্রাচীন, শুরু হয় মোগল আমলে। অ্যাকচুয়ালি এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে মল্লদেব রাজা। শেষ মল্লদেব রাজা ছিলেন নরসিংহ মল্লদেব, তিনি 1930 সালে এই নতুন রাজবাড়িটা তৈরি করেছিলেন। কিন্তু এই রাজ ঘরানার প্রতিষ্ঠা হয় 1592 সালে। সর্বেশ্বর সিং ছিলেন মানসিংয়ের একজন জেনারেল। আকবর তখন দিল্লিতে রাজ করছেন। আকবর মানসিংকে বাংলা, বিহার এবং উড়িষ্যার মনসবদারি দেন এবং মানসিং তখন তার জেনারেল এই সর্বেশ্বর সিংকে বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করতে পাঠান। সর্বেশ্বর সিং এবং তার দাদা এই দুজন মিলে তখন বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করেন, তার মনসবদারি নেন। মানসিং খুশি হয়ে কিন্তু এদেরকেই এখানে মনসবদারি দিয়ে দেন এবং মুঘল সম্রাট আকবরের নামে তারা এই জায়গায় রাজকার্য পরিচালনা করতেন। এই সর্বেশ্বর সিংই এই জায়গাটার নাম রেখেছিলেন ঝাড়গ্রাম। এর আগে এই জায়গাটার নাম ছিল উগাল। উগাল মানে হচ্ছে দেওয়াল, চারদিকে দেওয়াল ছিল, সেই জন্য জঙ্গলের দেওয়াল ছিল, তার জন্য এই জায়গাটাকে বলা হতো উগাল। আর আরেকটা কথা, সর্বেশ্বর সিং যখন এই জায়গায় আসেন তখন এই জায়গায় রাজ করছেন হচ্ছে মাল রাজারা। মাল রাজাদের পরাজিত করে সর্বেশ্বর সিং এই জায়গার দখল নেন। তো এই ঘটনাটা ঘটেছিল বিজয়া দশমীর দিনে। এখনও অবধি কিন্তু বিজয়া দশমীর দিনে এই জিনিসটা পালন করা হয়, মাল রাজাদের পরাজয় এবং মল্লদেব রাজাদের জয়, মল্লদেব রাজ পরিবারের প্রতিষ্ঠা। এই জিনিসটা কিন্তু এখনও অবধি এই জায়গায় প্রত্যেক বিজয়া দশমীতে পালন করা হয়, স্থানীয় লোকেরাও এটা কিন্তু পালন করেন। এই মল্লদেব রাজাদের 16 বংশ এইখানে রাজত্ব করে। শেষ মল্লদেব রাজা ছিলেন রাজা নরসিংহ মল্লদেব। নরসিংহ মল্লদেব একজন বিশাল সমাজ সংস্কারক ছিলেন। 1916 সালে তার জন্ম। 1954 সালে যখন জমিদারি প্রথা বিলোপ হয় তখন কিন্তু এই জায়গাটা ভারত সরকারের আন্ডারে চলে যায়, পুরো স্টেটই ভারত সরকারের আন্ডারে চলে যায়। নরসিংহ মল্লদেব এখানে অনেক স্কুল, কলেজ, রাস্তাঘাট এবং দাতব্য চিকিৎসালয় অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন। সেই সঙ্গে সঙ্গে তিনি ভারতীয় পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। উনি ছিলেন খুব সুন্দর একজন ফটোগ্রাফার, সেই সঙ্গে বৈষ্ণব সঙ্গীতে তার দারুণ দখল ছিল। নিয়মিতভাবে এই রাজবাড়িতে বৈষ্ণব সঙ্গীতের কিন্তু আসর বসত এবং তিনি একজন ভালো কদরদান ছিলেন বৈষ্ণব সঙ্গীতের। এর আগে 1799 সালে এখানে যখন চুয়ার বিদ্রোহ ঘটে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যখন চুয়ার বিদ্রোহ হয় তখন কিন্তু মল্ল রাজারাই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর তারও আগে যখন বর্গী আক্রমণ হয় 1741 সাল থেকে 1751 সাল, সেই সময় মল্ল রাজা ছিলেন গোবিন্দ মল্লদেব। তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মারাঠাদের এগেনস্টে যুদ্ধের, মারাঠাদের প্রতিহত করেছিলেন এখানে এবং তিনি বিজয়ী হয়েছিলেন। বিষ্ণুপুরের মহারাজা এবং এই গোবিন্দ মল্লদেব এই দুজন মিলে মারাঠাদের প্রতিহত করেছিলেন। আরও একটা কথা, এখানে রাজাদের একটা বিশেষ উপাধি আছে, সেটা হচ্ছে উগাল ষণ্ড। ষণ্ড মানে হচ্ছে সার আর উগাল মানে হচ্ছে দেওয়াল, যেটা বললাম একটু আগে যে জায়গাটা যেহেতু চারদিকে জঙ্গলের দেওয়ালের মধ্যে ছিল তাই জায়গাটার নাম ছিল উগাল। আর রাজাদের শক্তি ছিল সারের মতো, সেই জন্য রাজাদের বলা হতো উগাল ষণ্ড। তো একজন মহারাজা তার পুরো নামটা ছিল এই রকম, গোবিন্দ উগাল ষণ্ড মল্লদেব, এটা হচ্ছে মহারাজার পুরো নাম। যাই হোক,
প্রচুর পুরনো ইতিহাস। এই নতুন বাড়িটা তৈরি হয়েছে 1930 সালে, রাজা নরসিংহ মল্লদেব উনি তৈরি করেছেন। দারুণ সুন্দর জায়গা, এখানে এলে পরে আপনারা এই বাড়ির ভেতরেই থাকতে পারেন। বাড়ির ভেতরে হেরিটেজ হোটেল হয়েছে গ্রাউন্ড ফ্লোরে, তার ডিটেইল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি হেরিটেজ হোটেলে থাকতে চান তাহলে ওখানেই থাকতে পারেন। পাশেই ঠিক উল্টো দিকেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের টুরিস্ট কমপ্লেক্স, সেখানেও থাকা যেতে পারে। তো ঝাড়গ্রামে এলে এটা একটা অবশ্য দ্রষ্টব্য স্থান। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামের রাজবাড়িকে বিদায় জানিয়ে লাঞ্চ ছেড়ে আমরা রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই বেড়ানোর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।